কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি সকাল সকাল তোমাদের কাছে আজকে চলে এলাম আজকে খাবারের পান্তা ভাত খাওয়া নিয়ে তোমাদের কাছে চলে এলাম যদিও খাওয়াটা তোমাদের দেখাবো না কারণ ভিডিও করার লোক নেই আমরা চারজনাই খাবো এখনও ব্যাটা ছেলেগুলো কাজ থেকে বাড়ি আসিনি আর ওই দেখো পাঁচ টাকার ফুলুরি আনা হয়েছে ভিজে ভাত দিয়ে খেতে হবে আর দশ টাকা করে কুড়ি টাকার পরোট আনা হয়েছে ও দাদুর পায়ে ব্যথা তোমাদের তো বলি তো দাদু বা যার হাটে যেতে পারছে না ফাল্গুনি আর মনীষা গিয়েছিল তা ওরা তো আর শুধু যাবে না ওদের পাঁচটা দশ টাকা করে দুজনাকে ও মনীষার মা মনীষাকে দশ টাকা দিয়েছিল আমি ফাল্গুনিকে দশ টাকা দিয়েছিলাম পরোটা এনেছে তা আমি আর প্রতিমা ভিজে ভাত কটা খেয়ে নেবো আর ওরা দুজনে পরোটা খাচ্ছে তো মনীষাকে আমি বললাম এই তুই তোর মাকে একটু দে আর ফাল্গুনিকে বললাম তুই আমাকে একটু দে দিয়ে আমরা দুজনে ভিজে ভাতটা খেয়ে নেবো আর ফাল্গুনি এই দিকটাই চলে আসলো কারণ ওইখানটায় আমি বসবো তা চলো ওই দেখো ফাল্গুনি আমার মুখে একটু দিয়ে দিলো তা মনীষাকে ওকে না পালে ওর কাছে কিছু জিনিস পাওয়া যায় না আর তো ও দেখো দিতে গেলো ওর মা খেলো না আর আমি বলছি তাই আমায় বললো যে দেখলে দিতে গেলাম খেলো না আমি যে দাঁড়া আসুক ঠিক খাবে তো ওই দেখো ওর মা দেখো চলে এসছে দেখো আমাকে আর একবার ফালগুনি দিয়ে দিলো খাই দিলো তো এদের দেখো ওর মা এসে ওর মাকে একটু খাই দিল তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এখন তো ভিডিও করার লোক নেই তো খাওয়া দাওয়াটা আমরা করে নিই তা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দেখো ফাল্গুনিকে বললাম যে বাসন কটা ধুয়ে আর আমাদের এখনও চান টান করা হয়নি ফাল্গুনিকেও তো কাজ শিখতে হবে তা মনীষা বলছে আমিও মুহ ধোবো তা মনীষাও ওইখানে টুলটা নিয়ে তাকে করে চলে গিয়েছে তো কাজ করার থেকে তো কাজ বাড়াই বেশি তার জন্য মনীষাকে বলছি যে তুই সরে আয় আর ফাল্গুনিও বলছে তুই সরে আই ওর গায়েটায় জল চলে আসছে মার যা ওর মা বললো যে তুই একবার দোকান যা ও দুটো ডিম আনতে দিল। তো ও দোকান চলে গেলো আর ফাল্গুনি বাসন কটা ধুয়ে নিচ্ছে ওই ও ফাল্গুনি পরোটা খেয়েছিলো ওর বোন খেয়েছিলো আর আমরা যে ভিজে ভাতটা খেলাম ওই আমাদের এই থালাটা আর ফাল্গুনের ওইখানে বসতে একটু অসুবিধা হচ্ছে থালা বাসনগুলো রাখ রাখতে অসুবিধা হচ্ছে তার জন্য ওইখানটায় একটু সরে গেল এটা মনীষাদের বাথরুম আর তোমরা তো দেখেছো যে আমাদের ওই দিকটায় কল আছে এমনি আমাদের মধ্যে ভাব আছে এগুলো একটা নিজের নিজের ভাবে স্বাধীন ওরও কল আছে আমাদেরও কল আছে তোর জায়গা খুব একটা অল্প তার জন্য ওইখানটা ভেতরে পায়খানার ওইটা বাথরুম তো ফাল্গুনি চলো বাসনগুলো উপর করে দিলো ফাল্গুনির ভাব দেখো কাজ থেকে চলে আসলো তখন বারোটা দশ পনেরো হবে যখন আসলো তো দেখেছো ওর কপালে ওই সিঁদুরের রাস্তায় সিঁদুরের ফোঁটা দিয়ে দেয় ঠাকুরের পুজো করে ওই সিঁদুরের ফোঁটা কপালে দিয়ে দেয় দিয়ে আমি বলছি বাবা তোমার কপালটার কি অবস্থা তাই বলছি ওই দিয়ে দিয়েছে আর আমাদের এখানে এক জায়গায় কালী পুজো হবে সার্ফও ছিল না দিয়ে আমাকে ওই হাফ প্যান্টটা আর গেঞ্জিটা এগুলো কাচতে বলে গিয়েছিলো সার্কো ছিল না বলে আমি আর কাচিনি তা খুব রোদে জোর তোদ বললো কেঁচে দাও আমি চান টান করে খিচুড়ি রান্না করতে যাবো আর কালকে ওইটা পরেই ওই প্যান্টটা পরে আঁকা কেটেছি ওইটা ঘামে খুবই হয়ে গেছে ওইটা পরে আর যা যাবে আর এই গরমে এমনি একবার জামা প্যান্ট পরে আর পরা যাচ্ছে না তাও পকটটা দেখে এলো যে পয়সা আছে নাকি আর ফাল্গুনি ওইখান থেকে বসে বসে ক্যামেরাটা করছে আমি বললাম কর দশ মিনিট তা ওইখান থেকেও ক্যামেরাটা করছে আমি ফাল্গুনিকে বললাম ওইখানে একটা সাদা গেঞ্জি আছে তোর বাবার দিয়ে দিতে আর আমাদের সার্পও ছিল না প্রতিমার সাথে একটু সার্পও নিলাম তো আমাদের প্রতিমাদের ওইখানটাতেই কেচে নিতে আমাদের কলটা খারাপ হয়ে গিয়েছে সেই জল তুলতে গিয়ে দু ঘন্টা লেগে যাচ্ছে জল তুলতে গিয়ে জল দিয়ে 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 তোলা যাচ্ছে না আর ওইখানটা ভাঙলে বলছে এখন কি পাইপটা না কি ফুটো হয়ে গিয়েছে তিন হাজার টাকা পড়বে তার জন্য ওরা সহজে ভাঙতেও পারছে না আর ফাল্গুনের বাবা এসে আমাকে শুধু বলছে যে এই ইয়ে করলে তো মানে থুপালে তো না শুধু জল ধোয়া করলে আমি বলছি না গো আমি থুপিয়েছি বলছে কোথায় থুপালে ওই প্রতিমাদের সানে নিয়ে গিয়ে থুপি নিয়ে আসলে আমি বলছি না এইখানেই থুপালাম রকম তো আমি কোনো রকম একটু কেচে দিয়েছি ভালোই হয়েছে কাঁচা ওই ক্লাবের মাঠটাই আমরা মেলি তো এখানে গিয়ে মেলে দিয়ে আসি শুকিয়ে যাবে তাড়াতাড়ি ফাল্গুনির ভাব এসে বসে আছে আমাদের ঘরে এখন ওই রোদের যা তাপ ও ঘরে এখন প্রচণ্ড গরম আর ওই তিনের ওপরে ফ্যানটা চালাইলে হ্যাঁ টিনের গরমগুলো নিচে টানে তার জন্য আর ওই দুপুরের দিকটা আমরা উপরের ফ্যানটা চালাই না ওই টেবিলটাই চালাই তো ফাল্গুনি বাবাকে দুটো ভাত দিয়ে দিই চলো আর আজকে রান্না হয়েছে ডিমের তরকারি আর পাটের শাক তো ফাল্গুনি বাবাকে ভাতটা দিয়ে দিই আর আমরা দেখলে যে খেয়েছিলাম ভিজে ভাত আর ওই দেখো মনীষা এসছে আইসক্রিম এসেছিলো গলা শুকিয়ে যাচ্ছে তা আমি একটা মনীষা একটা ফাল্গুনি একটা সবাই বলে খেয়েছিলাম যে আবার এখন আইসক্রিম এসছে মনীষা বলছে খাবো তা আমি বলছি যে নেই পয়সা ও কিছুতেই শুনবে না ও আলমারি খুলে নিয়ে নেবে পয়সা আমি বলছি না এক্ষুনি খেলি আর খাস নে তো ও কিছুতেই শুনছে না ও খাবেই তো যেটা আবার পরে পয়সা দিল নিয়ে এসছে দিয়ে ফাল্গুনি একটা মনীষা একটা পরে খেয়েছে যদি ওই পরে খাওয়া দাওয়ার ভিডিওটা পড়লাম না পরে ও যদি একবার পয়সা চায় মানে না নিয়ে শুনবে না ফাল্গুনির বাবা শাক দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছে শাক দিয়ে খাগ। তারপরে ডিমের তরকারিটা দেবো আর তোমাদের বললাম না যে ফাল্গুনির বাবা ওই মনীষাকে পয়সা দেবে তাই মনীষাকে না এক্ষুনি ডাকবে ফাল্গুনি বলছে যে ওর চারটে ডিম রান্না করেছি ওই বললাম না যে এখন খিচুড়ি রান্না করতে যাবে তা খিচুড়ির ওখানে তো রাত্রে খাবে আর চারটে ডিম রান্না করেছি তাই আমি বললাম যে তাহলে তুমি দুটো নিয়ে নাও আর হাসাহাসি হাসি করছি কেন বলো তো ও ফাল্গুনির বাবা মনীষাকে ডাকছে পয়সাটা দেবে তাই এ মনীষা আর আমি বলছি যে ওই মানে যাতে শুনতে না পায় কেন বলছি বলো তো এক্ষুনি খেলো বাচ্চা মানুষ কট আইসক্রিম খাবে তা সে আর শুনিনি কিন্তু দিয়েছে পয়সা দশ টাকা দিল ফাল্গুনি একটা মনীষ একটা নিয়ে আসলো দিয়ে খেলো তোর তো বাবাকে দুটো ডিম দিয়ে আমি ভাত দিয়ে দিলাম বললাম যে চারটে ডিম আছে ও এক্ষুনি খেয়ে চান টান করে কিছুটা রান্না করতে চলে যাবে তা আর কে খাবে আমি দুটো আমি একটা ফাল্গুনি একটা খেয়ে নেবো আর রাত্রিরে তো খিচুড়ি হবে আর যদি আর আমার খিচুড়ি খুব একটা ভাল লাগে না ভাত যদি থাকে আমি ভাতে জল ঢেলে দেবো দিয়ে ফাল্গুনিকে দিয়ে বইকালের দিকে একটা চপ আনাবো দিয়ে খেয়ে নেবো আমি ভাত কটা আর আমাদের ফাল্গুনিকে ছোটোবেলা থেকে মানে আমাদের পয়সা না থাকতে পারে আমার আমাদের ফাল্গুনির বাবা কোনো দিন চিন্তা করতে পারিনি ও বাবা হবে আর আমিও কোনো দিন চিন্তা করতে পারিনি যে আমি মা হব তাই আমার মেয়েটাকে আমরা একটু আদরেই মানুষ করেছি বলতে গেলে আমরা দিন বুঝতে দিইনি অভাব কী জিনিস বুঝতে দিইনি আর ওর বাবা সারা দিন পরিশ্রম করবে সেও আচ্ছা ওর মেয়েকে মানে যে জিনিস চাই চেষ্টা করে ওর মেয়েকে ভালো করে আমাদের স্বপ্ন আমরা যেটা দুজনা আমরা পারি না যেটা আমার মেয়েকে দিয়ে সেটা আমরা পূরণ করব দেখবে আমার অনেক ভিডিও আছে ওর বাবা খাই দিচ্ছে আমি খাই দিই আমিও খাই দিই আমার খাওয়ানোরও ভিডিও আছে আমার মেয়েকে ছোটোবেলায় একদম ভাত কি জিনিস খেতই না একদম ওই মনীষার বেলায় যখন না আমার মেয়ে তখনও মনীষার বেলাতেও যখনও তখনও একদম ভাত খেত না ওকে তখনও পর্যন্ত আমাকে চালে ডালে মানে একদম মানে খুব আলগা আলগা করে ইয়ে করে আলাদা করে রান্না করে ওকে আমার খুব পাতলা করে খাওয়াতে হতো মানে ও খেতেই চাইতো না খাওয়া কি জিনিস ও খেতে চাইতো না ও একটু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো খেতে ভালোবাসতো এ এখন যেমন মাছ খায় না ও সেরাম তখন একটু চাউমিনটা রোল ম্যাগি এইসবগুলো খেতে ভালোবাসে আমরা চেষ্টা করি আমি আমি চেষ্টা করি আমার জামা কাপড় কিনা কম কিন্তু আমার মেয়েকে কোনো সময় আমি যে বাইরে বেরোবে আমার মেয়েকে কোনো সময় খারাপ রাখি না ভবিষ্যতেও রাখবো না এই পনেরো বছর আমরা সংসার করছি মেয়েটাকে আমি এতদিনও খারাপ মানুষ আমি করার চেষ্টা করিনি এখনও করব না আমার মেয়েটাকে আমি ভালো করে মানুষ করব ওর বাবাও মেয়েকে খুব ভালোবাসে মেয়ে অন্তজীবন আমারও তাই আমাদের মেয়েটাই সব যাই হোক আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে পুরোটাই ভয়েস দিলাম লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব যারা করেছো তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করেছ তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে আসছি নতুন আবার একটা ব্লগ নিয়ে তো তোমাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক স্নেহ আর ভালো থাক